দেখছেন প্রবাসে বাংলাদেশ, সাথে আছে সৌমিত্র শুভ্র। সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে 8 জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ, এর পরদিন 9 জুলাই অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। বুধবার দেশটির চাঁদ দেখা কমিটি দিয়েছে এই ঘোষণা, জানায় হিজরি 1443 সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ফলে 8 জুলাই হবে আরাফাতের দিন, আর তার পরদিন পশু কুরবানি করবেন মুসল্লিরা। করোনা মহামারীর কড়াকড়ি না থাকায় সারা বিশ্ব থেকে মুসল্লিরা অংশ নেবেন হজে। সৌদি আরবের পাশাপাশি কুয়েত, কাতার, বাহরাইন এবং আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও 9 জুলাই অনুষ্ঠিত হবে ঈদ উল আজহা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু হলো কলকাতা ঢাকা রুটে গ্রিন লাইনের সৌহার্দ্য বাস পরিষেবা। তবে অন্য সময়ের চেয়ে এ রুটে এবারের বাস ভ্রমণে রয়েছে ভিন্নতা। প্রথমবার পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় আসবেন যাত্রীরা, নেই ফেরির ভোগান্তি, তাই উচ্ছ্বাস যাত্রীদের কণ্ঠে। এছাড়া প্রথমবার পদ্মা সেতু দেখার অপেক্ষায় অনেক ভারতীয়। কলকাতা থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের প্রতিবেদনে বিস্তারিত। করোনার কারণে দীর্ঘদিন কলকাতা থেকে ঢাকায় আসেনি গ্রিন লাইনের সৌহার্দ্য বাস। 2 বছর পর বুধবার থেকে আবারও শুরু হয়েছে এ বাস পরিষেবা। পশ্চিমবঙ্গের সরকারি পরিবহন সংস্থা ও গ্রিন লাইন পরিবহনের উদ্যোগে কলকাতার কসবা থেকে খুলনা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় আসবে বাসটি। কলকাতার মেয়র ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে পুনরায় চালু হয় সৌহার্দ্য। গ্রিন লাইন পরিবহন তারা বাস সার্ভিস আজ থেকে শুরু করছে, তাতে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা হবে, আমাদের সুবিধা হবে, তার কারণ আমরা দুই বাংলা আত্মীয়র মতো। প্রায় 2.5 বছরের উপর ধরে বন্ধ, তো স্বাভাবিকভাবে মানুষও অনেক কষ্টের মধ্যে দিয়ে আসছে, যেখানে বিমান ভাড়া প্রায় 20,000 টাকার কাছাকাছি। আগেও এ রুটে এ বাস চলাচল করলেও এবার যাত্রীদের মাঝে রয়েছে আলাদা অনুভূতি। প্রথমবার পদ্মা সেতু পাড়ি দেবেন তারা, এ নিয়ে উচ্ছ্বসিত অনেকে। আমাদের জন্য খুব আরামদায়ক জার্নি, আমরা আজকে নতুন উদ্বোধন করতেছি, এটার মধ্যে জার্নি করতে পারে আমরা খুব আনন্দিত। আমরা অনেক আগে থেকে যে এসেছি, আজকে প্রথম পদ্মা সেতু উপর দিয়ে যাবো আমরা, ওটার জন্য আসলে অনেক ভালো লাগতেছে। কর্তৃপক্ষ বলছে পদ্মায় সেতু হওয়ায় সময় বাঁচার পাশাপাশি দুর্ভোগের অবসান হবে যাত্রীদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইতালির ভেনিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু উদ্বোধন উদযাপন কমিটি ভেনিসের উদ্যোগে এ সময় সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ভেনিস শাখা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বেল্লাল হোসেন ধালি এবং সঞ্চালনা করেন মুস্তাক আহমেদ ও সোহেল আখতার বিপ্লবী। উপস্থিত ছিলেন ইতালি শাখা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেহানুদ্দিন দুলাল, আব্দুর রহমান বাড়ি, সর্দার সালাউদ্দিন নান্নু, কাজী আব্দুল মান্নান সহ অনেকে। আরও ছিলেন প্রবাসীদের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ উৎসব ও আলোচনা সভা আয়োজন করেছে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ। পূর্ব লন্ডনে হয় এই আয়োজন। সংগঠনের সিনিয়র সহসভাপতি আলহাজ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজের পরিচালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, নোয়ারুজ্জামান চৌধুরী সহ অনেকে। সভা শেষে আওয়ামী লীগের 73তম জন্মদিনের কেক কাটা হয়। লেবাননে আওয়ামী লীগ আইনা দিলভি কুকদি শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার স্থানীয় এক কাফেতে হয় এই সম্মেলন। এ সময় ইয়াসিন মিয়াকে প্রধান উপদেষ্টা, আলামিন সরকারকে সভাপতি ও রায়হান খানকে সাধারণ সম্পাদক করে 33 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাগর দাস। সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ কাউসার। প্রধান অতিথি ছিলেন লেবানন শাখা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার আলী মোল্লা। উপস্থিত ছিলেন নয়ন আহমেদ, পারভেজ মিয়া, সিরাজ মিয়া, হেলেনা আক্তার সহ অনেকে। এ সময় বক্তারা স্বপ্নের পদ্মা সেতুর দ্বার উন্মোচনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সবশেষে ছিল সাংস্কৃতিক আয়োজন। ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যুক্তরাজ্যের বাংলাপাড়া রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা জাগির আলম এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান। প্রধান অতিথি মোহাম্মদ সরওয়ার আলমগীর, বিশেষ অতিথি ছিলেন পপুলার মসজিদের ইমাম মালানা সায়েদ, মোহাম্মদ ইমরান, রিয়াজ, মোহাম্মদ জুনায়েদ, সায়েদ আবু ফারা সহ অনেক কমিউনিটি ব্যক্তিত্ব। বক্তব্য রাখেন ফটিকছড়ি কমিউনিটি ইউকের সাধারণ সম্পাদক আক্তারুল আলম, সিনিয়র সহসভাপতি ফয়েজ আলম, কার্যকরী পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম সহ অনেকে। সবশেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। কেপটাউন শাখা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে হয় এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন কেপটাউন শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসরুল্লাহ নাসরু। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মুক্তার মাদবর। নাজমুল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রুবেল মাদবর, জামাল হোসাইন, সোহেল খান, অরুণ ব্যাপারী, আলমগীর সহ অনেকে। বক্তারা পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ সভা আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত মাদারীপুরের প্রবাসীরা। জোহানেসবার্গের ফোর্ডসবার্গে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনিস রহমান। জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রেজাউল করিম ফারুক, মোশাররফ হোসেন, নাসির উদ্দিন, বুলবুল আহমেদ সহ অনেকে। এ সময় বক্তারা বলেন পদ্মা সেতুর ফলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ হয়েছে। এজন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি বাল্টিক সাগর তীরের এই শহরটিতে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে প্রমোদ তরী। সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এসব প্রমোদ তরীতে রয়েছে বিনোদনের নানা ব্যবস্থা। সিনেমা হল থেকে শুরু করে গেমিং জোন, বিনোদনের সব কিছুই রয়েছে প্রমোদ তরীগুলোতে। ফিনল্যান্ড থেকে সহকর্মী আবদুল্লাহ ইকবালের প্রতিবেদনে বিস্তারিত। সিনেমা হল, ক্যাসিনো থেকে শুরু করে শিশুদের খেলাধুলার ব্যবস্থা সবই রয়েছে বিলাসবহুল এসব প্রমোত্তরীতে। গ্রীষ্মের ছুটিতে বাল্টিক সাগরের বুক চিরে এসব প্রমোত্তরী নিয়ে ঘুরতে বের হন ভ্রমণ পিপাসুরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাগরের অপরূপ সৌন্দর্য, প্রমোত্তরীতে কয়েকদিনের বিলাসী জীবন। গ্রীষ্ম শুরু হওয়ার সাথে সাথেই ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে এই বাল্টিক সাগর তীরে ঢল নামে পর্যটকদের। স্থানীয়দের পাশাপাশি আসেন বিদেশিরাও। পর্যটকদের চাহিদার কারণে এই এলাকায় প্রতিনিয়তই বাড়ছে প্রমোত্তরীর সংখ্যা। পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। গন্তব্য ভেদে নির্ধারিত হয় এসব প্যাকেজের খরচ। এই এলাকায় রয়েছে জনপ্রিয় চার রেস্টুরেন্টও। নানা মুখরোচক আর সুস্বাদু স্বাদের খাবার মিলবে এসব রেস্টুরেন্টে। তবে চড়া দামে খেতে হবে পছন্দের খাবার, যদিও ফাস্টফুডের দাম তুলনামূলক কম। সুযোগ পেলে বাল্টিক সাগরের সৌন্দর্য উপভোগ করতে মিস করেন না দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। মোস্তফা মাহমুদ, জৌনা নিউজ। কুয়েত প্রবাসীদের সংগঠন বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়েছে। এশিয়ান সুপার শপের সার্বিক সহযোগিতায় সংগঠনগুলোর পক্ষে ত্রাণ বিতরণ করে অল্প হাসির পথিক। গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়া হয় ত্রাণ। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় সকলকে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আহ্বান জানান তিনি। এই ছিল প্রবাসী বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।